আচ্ছা চল স্টার্ট কর, খাতা বার কর। আচ্ছা দেখ, আইইউপিএসসি নমেনক্লেচার আমি তো শিখেছি, স্ট্রাকচার থেকে নমেনক্লেচার করতে পারি, নমেনক্লেচার থেকে স্ট্রাকচার পারি, কিন্তু এখন আমি দেখবো হচ্ছে স্ট্রাকচারকে অন্য ফর্ম্যাটে কীভাবে লেখা যায়। দেখ বেসিক্যালি কিছুই না, জাস্ট একটা কমন সেন্স অ্যাপ্লাই করবো, একটু তাকিয়ে থাকবো, একটু ভাবলেই দেখবি হয়ে যাবে এই রিপ্রেজেন্টেশনটা কীভাবে হয়। দেখ সাপোজ আমার কাছে ধর একটা ই মলিকিউল আছে, কীভাবে ফার্স্ট কোশ্চেনটা যদি বলি, স্যার আমি আমার মন থেকে একটা বানিয়ে দিচ্ছি, ফার্স্ট কোশ্চেন খাতায় লিখছি, তোর তোর কাছে আছে হচ্ছে এই ধরনের মলিকিউল, আইপিএসসি নমেনক্লেচার, ঠিক আছে? স্ট্রাকচার ধর এইভাবে তোকে দিয়েছে, মানে কি ধর একটা মলিকিউল আছে, ভালো করে দেখ, এরকম তো দিয়েছে CH3 হোল টু CH, দেখতে থাক, CH2 CH3, সাপোজ তোকে এই মলিকুলটা দিয়েছে, সাপোজ এটা দিয়েছে, কোশ্চেনের সাথে মিলছে কিনা আমি জানি না, কোশ্চেনের সাথে তুই বলবি, আমি আগে তোকে দেখাই, এটা তো দিয়েছে। আচ্ছা এটা এই ভাষণে দিয়েছে, তার মানে কি বুঝতে পারলাম বলতো? তার মানে তো একটা জিনিস বুঝতে পেরেছি, CH3টা আমার দুবার আছে, এটা আমি বুঝেছি CH3 আছে দুবার। এখন প্রশ্ন হচ্ছে তোর ফার্স্টে মাথায় কি আসে? ফার্স্টে তোর মাথায় এটা আসে, কীরকম দেখ, চল CH3 একবার হলো, এর সাথে আরেকটা CH3 লাগাই, তাই তো, CH3 CH3, তারপরে দেখ CH, তারপরে দেখ CH2, তারপরে CH3, এটাই দেখ বেসিক্যালি মাথায় আসছে সবার ফার্স্টে, তুই হয়তো তাই ভাবছিস। কিন্তু দেখ এখানে আমার কেসটা কী হয়েছে বলতো, যদি এই স্ট্রাকচারটাকে একটা গণ্ডগোল হয়েছে, কোথায় গণ্ডগোল, অনেক গণ্ডগোল, বিস্তর গণ্ডগোল, এখানে এই কার্বনের টোটাল কটা বন্ড হয়েছে দেখ, একটা দুটো আর তিনখানা হাইড্রোজেনের সাথে লেগেছে পাঁচখানা বন্ড, বুঝতে পারছিস? মানে CH2 মানে কি ভাই, এই যে তিনখানা হাইড্রোজেন লেগেছে, পাঁচটা বন্ড হবে না কার্বনের, ফার্স্ট অফ অল এটা গণ্ডগোল, তার মানে এটা হচ্ছে না, আমি বুঝে গেলাম। সেকেন্ড অফ অল দেখ কি এখানে CH, তাহলে এই কার্বনের কটা বন্ড হয়েছে বলতো, তিনখানা, CH মানে কি ভাই, এই কার্বনের সাথে একখানা হাইড্রোজেন লেগে আছে, 1 2 3 তিনটে বন্ড, তাহলে আটটা ফাঁকা, তার মানে এইভাবে আমার হচ্ছে না, এইভাবে আমার হলো না, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? বুঝে গেছিস, কিছু বলছিস না মানে বুঝে গেছিস, তার মানে এটা যেহেতু কাটা, কেটেই দিলাম, এটা আমার রং কনসেপ্ট। সেকেন্ড দেখ এটাকে আমি কীভাবে করতে পারি, বেসিক্যালি দেখ এটাই হবে, তুই যখনই দেখবি আমাদের অন্তত ক্লাস 10 লেভেলে এটা দিয়ে হয়ে যাবে, ক্লাস 10 11 12 11 এইভাবেই হবে, কীভাবে দেখ CH3 দুখানা, তো তার মানে কী বলতো, এই CH3 দুটো আমার এই কার্বনের সাথে লেগে আছে, দেখা যাক, এই CH3 দুটো আমার এই কার্বনের সাথে লেগে আছে। আচ্ছা পরে আসছি, চল CH3 তোর হাতে দুখানা আছে, তুই ফার্স্টে একখানা CH3 নে, একখানা CH3 নে, এই CH3টাকে এই কার্বনের সাথে লাগালাম, লাগিয়েছি CH, কোনো অসুবিধা নেই, লাগাতেই পারি। তারপরে দেখ CH এর পরে কে লেগে আছে, CH2 CH3, যেরকম থাকে দিলাম CH2 CH3, যা দেখতে পাচ্ছি তাই আঁকছি আমি পরপর বন্ড খুলে খুলে। তোরা তো দেখ এখন একখানা CH3 আছে, তাই তো, CH3 দুখানা, আরও একখানা CH3 আছে, ওই CH3টা কোথায় লাগাবো দেখ, এই কার্বনে যদি লাগাই, বুঝতে পারছিস, এই কার্বনে লাগালাম, এই কার্বনে দেখ কেন লাগালাম, আরে ভাই দেখ যখন এই ফ্যাশন অবধি আমি আঁকলাম, তখন আমার কী হয়েছে বলতে, এই কার্বনের টোটাল কটা বন্ড হলো, 1 2, আর কার্বনের সাথে একটা হাইড্রোজেন, তিনখানা বন্ড হয়েছে, কারণ তো আরও একখানা বন্ড হবে, সেই হাতে বেসিক্যালি আরেকখানা CH3 আমার লেগে আছে, বুঝতে পেরেছিস? তার মানে কী বলতো, এটাই CH3 হোল টু CH, মানে সোজা কথা এই কার্বনের সাথে দুখানা CH3 লেগে আছে, ব্যাস, এই কার্বনের সাথে দুখানা CH3 লেগে আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, এটা হচ্ছে আমার তাহলে স্ট্রাকচার, স্ট্রাকচার বুঝতে পারলি তো কীভাবে করলাম, বুঝে গেছিস? তাহলে এই মলিকুলটার নাম কী হচ্ছে এবার, তাহলে দেখ এটাকে আমি কীভাবে লিখবো, এটাকে ইউজুয়ালি দেখ কী কীভাবে লেখা যেতে পারে, এই রিপ্রেজেন্টেশনটা ভালো করে দেখ, এটাকে কীভাবে লেখা যেতে পারে, এটা তো আমার নর্মাল লিনিয়ার চেন তো নয়, নর্মাল তো লিনিয়ার চেন তো নয়, নর্মাল লিনিয়ার চেন কি হলে কী হতো, সাপোজ এই মলিকুলটা দেখ CH3 CH2 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 CH3, এটা তো দেখ নর্মাল লিনিয়ার চেন, আছে কোথাও ব্রাঞ্চিং ফাঞ্চিং কিচ্ছু নেই, এটা ব্রাঞ্চ নিয়ে আমাদের কনসেপ্ট দারুণ ডেভেলপ করে গেছে অলরেডি। দেখ এই মলিকুলটাকে তুই নর্মালি কীভাবে রিপ্রেজেন্ট করতে পারিস, এইভাবে করতে পারিস, CH3 বন্ড দিলাম না, CH2 CH2, এইভাবে করতেই পারিস, দেখেছিস তো, যেমন তুই ইথেনকে কীভাবে লেখে বলতো, দেখবি CH3 CH3 লেখা যায় ইথেনকে, মাঝখানে বন্ড চাইলে নাও দিতে পারে, মানে পাশাপাশি দুখানা CH3 লেখা আছে, বুঝতে পারছিস? সিমিলার হতে দেখ এই মলিকুলটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম CH3 CH2, দেখবি কোশ্চেনের মতন সময় লেখা থাকে এরকম গায়ে গায়ে লাগিয়ে CH3 CH2 CH2, মাঝখানের বন্ডগুলো দেয়নি, তার মানে কি ভাই এদের মাঝখানে বন্ড নেই, হ্যাঁ ভাই আছে, তোকে শো করছে না, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে, বুঝলি? দেখ এটাকে আরেকভাবে কীভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে এই মলিকুলটাকে, ভালো করে তাকা, CH3 পরে CH2 কবার এসছে বলতো, 1 2 3, তাহলে এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, CH3 CH2 হোল 3, বুঝতে পারলি? CH2 কবার এসছে তিনবার, দেখ CH3 সাথে পরপর তিনবার CH2 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 CH3 CH2, ক্লিয়ার? তারপরে দেখ CH3, এইটা কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, তো যাই হোক এইভাবে আমি তুই করছি না আপাতত, আপাতত আমি তুই সিম্পল জাস্ট ওই প্রথম ভার্সনটা শিখলেই হবে, বোঝা গেল, বুঝে গেছিস? ক্লিয়ার, এখন তুই যদি বলিস তাহলে ভাই এই CH2 তার তিনবার আমি এই CH3 সাথে কেন লাগাবো না, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, তুই দেখ যদি এই CH3 সাথে তিনখানা CH2 লাগাতে পারবি, একটা CH3 সাথে তুই তিনখানা CH2 লাগাতে পারবি,
পারবি না, কেন পারবি না? কার্বনের ভ্যালেন্সি দেখ, চারকে ছাড়িয়ে অনেকদিন আগে বেরিয়ে চলে যাবে। যখনই তুই তিনখানা সিএইচ টু লাগালি, কার্বনের টোটাল কটা বন্ড হয়েছে বলতো? এই কার্বনের টোটাল কটা বন্ড হয়েছে? তিনটে হাইড্রোজেনের সাথে আর তিনখানা সিএইচ টুর সাথে, তার মানে টোটাল ছখানা বন্ড নেওয়ার পসিবল, বুঝতে পারলি? আর তার চেয়ে বড় কথা হচ্ছে ওই দেখ, সিএইচ টু সিএইচ টু সিএইচ টু যেগুলো লেখা আছে না, ওই সিএইচ টুগুলো দেখ আমার সবকটা বন্ড ফুলফিল হয়নি। সিএইচ টুগুলোতে কটা বন্ড হয়েছে বলতো কার্বনের? তিনটে, একটা হচ্ছে এইদিকে আর দুটো হাইড্রোজেনের সাথে, কার্বন তো এখনও একটা করে বন্ড বাকি থাকে। তার মানে এটা আমার হচ্ছে না। তার মানে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে সিএইচ টু হোল থ্রি মানেই দেখ সিএইচ থ্রির সাথে লাগবে, এটা নয়। যেরকম এখানে বলছিলাম না, সিএইচ টু হোল টু মানে পরে সিএইচের সাথে লাগলো, ক্লাস 10 লেভেল অব্দি ঠিক আছে, তারপরে আর হবে না, বুঝতে পারলি? ঠিক আছে, চল তাহলে এটা মুছে দিচ্ছি। এই মলিকুলটাকে দেখ কীভাবে লিখি, দেখ এই মলিকুলটাকে এইভাবে লেখা যেতে পারে। তার মানে এটা মানে তো এটা বুঝতে পেরেছি, এটা মানে এটা বুঝে গেছি, এটাকে আর কীভাবে লেখা যেতে পারে দেখ এদিকে তাকা। সিএইচ থ্রি, হ্যাঁ ভাই সিএইচ থ্রি লিখলাম, সিএইচ থ্রির সাথে কে লেগে আছে? সিএইচ লেগে আছে, দেখতে পাচ্ছি সিএইচ। সিএইচের সাথে কে লেগে আছে? সিএইচ টু সিএইচ থ্রি। কিন্তু দেখ এই সিএইচের সাথে আরেকখানা সিএইচ থ্রি লেগে আছে, যেটা আমার লংগেস্ট চেনের পার্ট নয়। ধর এই মলিকুলটাকে আমি যদি বলি লংগেস্ট চেন, এটা লংগেস্ট চেন আমার হচ্ছে এইটা, বুঝতে পারছিস লংগেস্ট চেন এটা? তাহলে লংগেস্ট চেনের পার্টের মধ্যে দেখ এই সিএইচের সাথে একখানা সিএইচ থ্রি লেগে আছে, ওটাকে ব্র্যাকেটের মধ্যে এরকম লেখা যায়, বুঝতে পারলি? কী বুঝলাম বলতো? লংগেস্ট চেনের পার্টটা হচ্ছে আমার এই পার্টটা, ভালো করে তাকা। লংগেস্ট চেনের পার্টটা কি? সিএইচ থ্রি এই যে সিএইচ থ্রি, সিএইচ এই যে সিএইচ, সিএইচ টু এই যে সিএইচ টু, সিএইচ থ্রি এই যে সিএইচ থ্রি। লংগেস্ট চেন বাদ দিয়ে যাক, বাকি যে পার্টটা এটা তো বেসিক্যালি সাবস্টিটিউয়েন্ট, সাবস্টিটিউয়েন্টটাকে এরকম ব্র্যাকেটের মধ্যে লেখা যায়, বোঝা গেছে? বুঝলি? বোঝা গেছে? তখন এই সিএইচ থ্রি কার সাথে লেগে আছে, এই সিএইচ টু নাকি এই সিএইচ? সেটা তোকে কমন সেন্স অ্যাপ্লাই করে দেখতে হবে, বুঝতে পেরেছিস? তোকে যদি এই মলিকুলটা দিয়ে বলে এটা স্ট্রাকচারটা কীরকম হবে, তোকে কমন সেন্স অ্যাপ্লাই করে দেখতে হবে এই সিএইচ থ্রি কার সাথে লাগবে, এই কার্বন না এই কার্বন। দেখ এই কার্বনের সাথে যদি লাগাস তাহলে বুঝতে পারছি এই কার্বনে পাঁচটা বন্ড হয়ে যাবে, তাই না? তোকে ধর এটা দিয়ে যদি বলি এটা স্ট্রাকচার আঁকার চেষ্টা কর, তুই তোর স্ট্রাকচার আঁকার চেষ্টা করছিস, কীরকম? বুঝতে পেরেছিস? সাপোজ তোকে এই ফর্মেটে কোশ্চেনটা দেওয়া হয়েছে, এইভাবে দেওয়া হয়েছে, সিএইচ থ্রি সিএইচ ব্র্যাকেটের মধ্যে সিএইচ থ্রি দেন সিএইচ টু দেন সিএইচ থ্রি। এবার ধর তুই স্ট্রাকচার আঁকার চেষ্টা করছিস, তুই কী বুঝবি? দেখ ভাই এই সিএইচ থ্রি এই কার্বনের সাথে লাগবে না, এটা এটার সাথেও লাগবে না, পাশাপাশি দুখানের দিকে তাকাবো, পাশাপাশি দুটোর দিকে তাকাচ্ছি, বুঝতে পারছিস? তাহলে পাশাপাশি দুটোর দিকে যদি তাকাস কী কী অপশান আছে? ফার্স্ট হচ্ছে, চল আমি বাঁদিকেরটাকে টার্গেট করলাম, মানে বাঁদিকের কার্বনিক লাগাতে পারবো, দেখা যাক। তাহলে বাঁদিকে যদি লাগাই তাহলে কী হচ্ছে? সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রিটা লাগালাম, এই যে ব্র্যাকেটের সিএইচ থ্রিটাকে এই কার্বনে লাগালাম, বুঝতে পারছিস? আর বাকি পার্টটা যেরকম আছে লাগিয়ে দিলাম সিএইচ টু সিএইচ থ্রি। এটা আমার একটা পসিবিলিটি স্ট্রাকচার। আরেকখানা পসিবিলিটি কী? যদি আমি ডান দিকের কার্বনে লাগাতে পারি, যেটাকে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, তাহলে আমার কী হবে? দেখ সিএইচ থ্রি, তারপর উপরে লেগে আছে সিএইচ, সিএইচের পরে কে লেগেছে? সিএইচ টু, সিএইচ টুর সাথে লাগাবো কি এবার সিএইচ থ্রিটা? আর সিএইচ টুর সাথে ওদিকে সিএইচ থ্রি আরেকটা লেগেই ছিল। এটা আমার আরেকটা পসিবিলিটি আমার মনে হচ্ছে আঁকতে পারি। এবার দেখবো কেমিক্যালি কি দুখানা ঠিক, সাইন্টিফিক্যালি না, এটা ঠিক না। কেন? কারণ এখানে দেখ কার্বনের টোটাল কটা বন্ড হলো, এই কার্বনটার এক দুই আর কার্বনের সাথে একখানা হাইড্রোজেন, তিনটে, তার মানে কার্বনের ভ্যালেন্সি ফুলফিল হয়নি। এখানে তো ফুলফিল হলো না, আবার এখানে দেখ ওভারল্যাপ করে বেরিয়ে চলে গেছে। এখানে কার্বনের টোটাল কটা বন্ড হয়েছে? এক দুই তিন, দুখানা হাইড্রোজেন, পাঁচটা, ওভারলোড, মানে একজন খেতে পাচ্ছে না একজন বেশি খাচ্ছে, এটা তো হবে না, বুঝতে পেরেছিস? তো যেটা হচ্ছে সোসাইটির রুল হয়ে গেছে, যার কিছুই নেই তার কিছুই থাকে না দেখবি, আর আর যার থাকে তার আরও বাড়তে থাকে বেসিক্যালি, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তো এইটা হচ্ছে বেসিক্যালি আমার বেসিক রিপ্রেজেন্টেশন গেছে। তাহলে এই মলিকুলটার নাম কী হবে? এই মলিকুলটার নাম কী হবে দেখতে পাচ্ছি ভাই, এটা মানেই এটা। এবার তো নাম তুই বলতে পারবি, কী হবে নাম? কী হবে নাম? টু মিথাইল বিউটেন, ঠিক আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চল এটা মুছে দিচ্ছি, চাইলে লিখতে পারিস, চাইলে নাও লিখতে পারিস, বোঝা গেছে? চল এবার নেক্সট কোশ্চেন, পরের স্ট্রাকচারটা আমি নিচ্ছি, বুঝতে পারলি ব্যাপারটা? চল পরের স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি এইটা, ধর সিএইচ থ্রি হোল থ্রি সি ওইচ, যেটা বেসিক্যালি আজকের কোশ্চেনে ছিল, সিএইচ থ্রি হোল থ্রি সি ওইচ। তার মানে কী বুঝলাম বলতো? এটাই বুঝেছি, দেখ আমাদের ক্লাস 10 লেভেল এটা বুঝে যাবো সিম্পলি, এই সিএইচ থ্রিটা দেখ এই কার্বনের সাথে তিনখানা সিএইচ থ্রি লেগে আছে, এই কার্বনের সাথে তিনখানা সিএইচ থ্রি লেগে আছে, ক্লাস 10 লেভেল অব্দি এটাই এনাফ, এই কার্বনের সাথে তিনখানা সিএইচ থ্রি লেগে আছে, বুঝতে পারছিস? তাহলে কী হতে পারে এই কার্বনের সাথে তিনখানা সিএইচ? এখন যদি তুই দেখ স্ট্রাকচারটা এইভাবে আঁকা শুরু করিস, তিনখানা সিএইচ থ্রিকে নাকি আমি পরপর আঁকলাম, তিনখানা সিএইচ থ্রিকে আমি পরপর আঁকলাম, একে আবার ওর সাথে একটা কার্বন লিখলাম, ওর সাথে আবার একটা ওইচ লাগালাম, এটা কি ঠিক আছে? স্ট্রাকচার ভয়ঙ্কর রকমের ভুল, দেখ এটা ঠিক আছে কি আদৌ? কী কী গণ্ডগোল বলতো? এই কার্বনের কটা বন্ড হয়েছে টোটাল? চারটেই আছে, এটা চারটে আছে, এই কার্বনের পাঁচটা, এই কার্বনের পাঁচটা, ওই কার্বনের মাত্র দুটো, ওই যে আবার একই গল্প, কেউ খেতে পাচ্ছে না আর কেউ বেশি খেয়ে বসে আছে পাঁচটার জন্য, তার মানে এটা হবে না, এটা আমার হলো না, ক্লিয়ার?
কি বলতো, তার মানে এই তিনখানা CH3 এই কার্বনের সাথে লেগে আছে, তাহলে কার্বনের সাথে ওই যে লেগে আছে সেটা দেখতেই পাচ্ছি খালি চোখে। আর কার্বনের সাথে তিনখানা CH3 মানে কি, এইভাবে দিলাম তিনখানা CH3, দেখ এদিকে CH3, এদিকে CH3, এদিকে CH3, তাই নর্থ ইস্ট সাউথ ওয়েস্টের কোনো ব্যাপার নেই, তুই নর্থ ওয়েস্টেও দিতে পারিস, মানে এইভাবেও আঁকতে পারিস, এভাবে CH3 দিতে পারিস, এভাবে CH3 দিতে পারিস, তো যেভাবে ইচ্ছা যে অ্যাঙ্গেল তোর ভালো লাগে দিবি, কিন্তু কার্বনের টোটাল সোজা কথাই তিনখানা CH3 লাগাতে হবে, বুঝতে পেরেছিস? এইবারে মলিকুলটার নাম কি হবে? এবার তো মলিকুলার নাম আমাকে তোকে করতে হবে, কি হবে নাম এটার? লংগেস্টেন খোঁজ, লংগেস্টেন খুঁজবো কিভাবে? এখানে অ্যালকোহল আছে, ফাংশনাল গ্রুপ আছে অ্যালকোহল, তার মানে সেই দিকের টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো, যেদিক থেকে গেলে না ভাই ডাইমিথাইল, হ্যাঁ হ্যাঁ বল বল, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে দেখ, সেই কার্বন থেকে স্টার্ট করবো, যে কার্বন টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো, 1,1 ডাইমিথাইল বলে কিছু হয়ই না পৃথিবীতে, এটা বলেছিলাম, 1-মিথাইল 1-ইথাইল মানেই বুঝবি তোর অ্যান্সার ভুল হচ্ছে, ওটা লংগেস্টেনের পার্ট হয়ে যায়, 1-মিথাইল 1-ইথাইল বলে কিছু হবেই না, তার মানে বুঝবি তোর অ্যান্সার শিওর ভুল, এটা বলেছিলাম একদিন, তো যদি কখনো 1-মিথাইল 1-ইথাইল আসে বুঝবি তোরটা ভুল হচ্ছেই, ঠিক আছে? এটা আমার বেসিক্যালি অ্যালকোহল, ফাংশনাল গ্রুপ আছে উইচ, কী করবো বলতো, সেই দিকে টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো, যেদিক থেকে গেলে উইচের পজিশন মিনিমাম হবে, তুই দেখ এটা একটা টার্মিনাল কার্বন, এটা একটা টার্মিনাল কার্বন, এটা একটা টার্মিনাল কার্বন, যেদিক থেকে ইচ্ছা স্টার্ট করে এটার পজিশন 2 হবে, তাহলে চল আমি ধর সাপোজ এটাকে দিলাম, এখান থেকে স্টার্ট করলাম, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমার 1 নম্বর কার্বন, এটা হচ্ছে আমার 2 নম্বর কার্বন, হয়ে গেছে? এবার আমি কি লংগেস্টেনের দিকে যাবো, তুই এদিকে গেলেও দেখ, এদিকে গেলেও 3টে কার্বন, এদিকে গেলেও 3টে কার্বন, তো ঠিক আছে এটা আমার লংগেস্টেন হয়ে গেলো, লংগেস্টেনে 3টেখানা কার্বন, লংগেস্টেনে 3খানা কার্বন, বুঝতে পেরেছিস? লংগেস্টেনে 3খানা কার্বন হয়েছে, 2 নম্বর পজিশনে অ্যালকোহল আছে, আর 2 নম্বরে দেখ মিথাইল ঝুলছে, তার মানে মলিকুলটার নাম কি এবার তো পারবি, 2 নম্বরে হচ্ছে মিথাইল, তার মানে 2-মিথাইল, তারপর যেভাবে করি 2-মিথাইল, তারপরে দেখ লংগেস্টেনে 3খানা কার্বন, প্রপ লংগেস্টেনে দেখ সব সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছিস, সিঙ্গেল বন্ড, তার মানে প্রপ প্লাস অ্যালকেনের এনি মানে প্রপান, তারপরে 2 নম্বর পজিশনে হচ্ছে অ্যালকোহলের অল, প্রপান 2-অল, বোঝা গেলে এই হচ্ছে মলিকুলটার নাম, 2-মিথাইল প্রপান 2-অল, 2-মিথাইল প্রপান 2-অল, বুঝে গেছিস? ঠিক আছে চল এটা মুছে দিচ্ছি, মুছছি এটা, হয়ে গেছে চল পরের স্ট্রাকচারটা দেখ, ধর তোর কাছে দেওয়া আছে এই জিনিসটা, এটা বুঝতে পেরেছিস, বুঝে গেছিস? চল পরেরটা দেখ, কোশ্চেনে যেটা দেওয়া ছিল সেটাই তোকে দিচ্ছি, CH3 হোল 2 C ডাবল বন্ড C CH3 হোল 2, এটা দেওয়া ছিল কি, ছিল কি কোশ্চেনে? না এটা হয়তো ছিল না, অন্য কিছু ছিল, তো যাই হোক চল এটাই করি না, এটাই করি, এটাই করি, এটা স্ট্রাকচারটা কি বলতো, এটা কি হবে CH3 হোল 2 C ডাবল বন্ড C CH3 হোল 2, এটা আঁকার চেষ্টা করতে দেখি খাতায় কী হবে, বুঝতে পেরে গেছিস, কিছু না কিছু আইডিয়া পেয়ে গেছিস, এটা আঁকার চেষ্টা করতে দেখি খাতায়, এঁকেছিস কি এঁকেছিস দেখি খাতা একটু ঘোরা, হ্যাঁ ঠিক আছে বাকিটা কি আঁকলি দেখি, ঠিক আছে ভাই কার্বনের কটা করে বন্ড হচ্ছে, দেখ ডাবল বন্ডের কার্বনগুলো কটা করে বন্ড, এবারে ঠিক আছে কি আর কি দেখি দিদিপ্রিয়া, আরে পারবি না তো পটের গল, মানে পারবি না ভাবছিস, শোনো দেখে চেষ্টা কর, চেষ্টা কর দেখি কি এঁকেছিস, দেখি দেখি না কি এঁকেছিস, আরে ভুল হয়েছে তুই, ঠিক আছে দেখা দেখি আমার স্ট্রাকচারটা, হ্যাঁ তোর একটা মিথাই লাগা, তুই হাইড্রোজেন লাগিয়েছিস কেন ওই কার্বনের সাথে, ডাবল বন্ডের কার্বনের সাথে হাইড্রোজেন কেন লাগিয়েছিস, কেন লাগিয়েছিস বল, ওই ডাবল বন্ডের কার্বনের সাথে হাইড্রোজেন লাগিয়েছিস কেন, দেওয়া আছে কোথাও হাইড্রোজেন, কোথায় দেওয়া আছে, হ্যাঁ তুই কোশ্চেন পেপারটা ঠিক, কিন্তু কোশ্চেন পেপারের স্ট্রাকচারটা এটাই হবে, কিন্তু আমি যেটা দিয়েছি সেটা এটা না, কি আছিস দেখি সাগনিকা, লাস্টের কার্বনটা কি হয়েছে, ওই যে লাস্টের কার্বনটা ডাবল বন্ডের কার্বনটা, ডাবল বন্ডের যে কার্বন, ডাবল বন্ডের সাথে যে কার্বনটা লেগে আছে, আরে কাটাকুটি পরে করবি তুই, আগে ভালো করে কাটবি পরে, দেখ কাটতে তো লাগে 1 সেকেন্ড, পরীক্ষায় যখন অ্যান্সার লিখবি তোদের অ্যাপ্রোচ কি এরকম হয়, সাপোজ একটা কোশ্চেনের ধর অ্যান্সার তুই করছিস, চেষ্টা কর, চেষ্টা কর, গল্প শুনবি পরে, চেষ্টা কর দিদিপ্রিয়া, চেষ্টা কর,
সাপোজ ধর তুই একটা মানে তুই করবি এদিকে আর কান দিয়ে তো শুনবি, জানি যতই বারণ করি শুনতে না। ধর তুই পরীক্ষাতে একটা অ্যান্সার লিখছিস, তোর অ্যাপ্রোচ কী হয়? ধর তুই পারছিস না কোনো একটা, তুই আগে ওটাকে কেটে দিস, আরে আগে ভাই অন্যটা লেখার চেষ্টা করবি, দেন গিয়ে কাটবি। সাপোজ তুই এটাকে ভালো করে কাটলি, অনেক সময় নিয়ে কাটলি, দিয়ে তারপর দেখলি ঘন্টা পড়ে গেল, হ্যাঁ টাইম সে টাইম আপ। তুই আগে মানে যেটা ধর মনে হচ্ছে, ধর একটা অঙ্ক ভুল হচ্ছে তোর, মনে হতেই পারে, অস্বাভাবিক কিছু না, মানে তুই ভুল করছিস বলেই মনে হচ্ছে ভুল হচ্ছে, ঠিক আছে, তুই ফার্স্টে কিন্তু ওটা কাটবি না, তুই নতুন টেকনিকে ট্রাই কর আরেকবার, বা নতুনভাবে শুরু করবি, দেন ওটা যদি মিলে যায় তারপরে এটা কাটবি, আগে থেকে কেন কেটে দিবি, ঠিক আছে? কারণ তুই যদি দেখ অনেক সময়, হ্যাঁ এবার ঠিক আছে দেখি কী হয়েছে, উপরে হাইড্রোজেন গুলো যায় কী হয়েছে, হ্যাঁ এবার ঠিক আছে, অনেক সময় কী হয় স্টেপের জন্য তোকে নাম্বার দিতে পারে। আচ্ছা এই স্ট্রাকচারটা দেখে কী বুঝলাম বলতে, এটাই বুঝেছি, সিম্পলি বুঝে গেছি, সিএইচ থ্রি দুখানা আছে, কার সাথে লেগে থাকবে? দেখ এখানে দেখে বোঝা যাচ্ছে ই কার্বনের সাথে, তাহলে চল এখানে ফার্স্টে আমি লাগালাম কি এই সিএইচ থ্রি দুখানাকে ই কার্বনের সাথে। দেখ সি ডাবল ওয়ান সি নিয়ে তো আমি কিছু খেলতে পারবো না, এটা তো আমার ফিক্সড পজিশন, তাহলে সি ডাবল ওয়ান সিকে আঁকি না, এই কার্বনের সাথে কে লেগে আছে বললাম, দুখানা সিএইচ থ্রি, যে দেখতে পাচ্ছি দুখানা সিএইচ থ্রি, তাহলে লিখলাম একখানা সিএইচ থ্রি আরেকখানা সিএইচ থ্রি, এটা হচ্ছে আমার ই পার্টটা হয়ে গেল। আচ্ছা এদিকের পার্টটা দেখো আমার কী মনে হচ্ছে, দুখানা সিএইচ থ্রি কার সাথে লেগে থাকবে, এর সাথে, এর সাথে লাগবে সিএইচ থ্রি, এর সাথে লাগবে, এর সাথে লাগবে, পসিবলই না ভাই, এই কার্বনের চারখানা হয়ে গেছে, পড়ে আছে দেখ একমাত্র এই কার্বন যার দুখানা হাত ফাঁকা আছে, এর সাথে দুখানা সিএইচ থ্রি লাগবে। এই হচ্ছে আমার বেসিক্যালি স্ট্রাকচার, চোখ কান খোলা রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। চল এই মলিকুলটার নাম কী হবে, এবার নাম কী হবে মলিকুলটার, টু কমা, টু কমা থ্রি ডাইমিথাইল বিউটুইন, এক্স্যাক্টলি ঠিক বলেছিস একদম। দেখ এখানে টার্মিনাল কার্বন কটা আছে, চারটে, এটা ওটা সেইটা আর ওই যে একটা চারখানা, দেখ চারখানা বেসিক্যালি একই টাইপের, দেখ ডাবল বন্ডের কার্বন থেকে ওদিকে গেলেও একটা, এদিকে গেলেও একটা, এদিকে গেলেও একটা, সব দিকে এক এক কার্বন, তাই তো? কোন দিক থেকে স্টার্ট করবো বলতো ভাই, তুই যে কোনো এক দিক থেকে স্টার্ট করে দেখ ডাবল বন্ডের পজিশন দুই থাকবে, যে কোনো একটা থেকে স্টার্ট করে দেখ ডাবল বন্ডের পজিশন দুই থাকবে, দেখতে পাচ্ছিস এক দুই তিন চার, দেখ দু নম্বরে হচ্ছে আমার ডাবল বন্ডের পজিশন হলো, এটা আমার লংগেস্ট চেন। দিদি প্রায় ক্লাসগুলো দেখেছিস আগে বেশি নাম এগুলো, না দেখলে কিন্তু পস্তাবি, এখানে একটা মিথাইল, এখানে আরেকখানা মিথাইল হয়ে গেছে, দেখ দুখানা মিথাইল, ক্লিয়ার, দুখানা মিথাইল হয়ে গেলো, দু নম্বরে তিন নম্বরে। এবার মলিকুলের নাম যেভাবে লিখি সেভাবে লিখবো, কী লিখবো, টু কমা থ্রি ড্যাশ ডাইমিথাইল, লংগেস্ট চেনে আছে চারখানা কার্বন, ওই জন্য বিউট, ঠিক আছে। লংগেস্ট চেনে সব এবার সিঙ্গেল বন্ড নেই, দেখ দু নম্বর পজিশনে আছে হচ্ছে আমার ডাবল বন্ড, তার মানে বিউট ড্যাশ টু ড্যাশ তারপর ইএনই, বিউট ড্যাশ টু ড্যাশ ইএনই, ক্লিয়ার, বুঝতে পেরেছিস? এইবারে কোশ্চেনে যে মলিকুলটা ছিল ওটা বল কী হবে স্ট্রাকচার, কোশ্চেনে তোর ছিল হচ্ছে বেসিক্যালি এইটা, কোনটা তুই বল, ফার্স্ট কোশ্চেনটা। আচ্ছা কোশ্চেন নাম্বার ওয়ানের এ, কোশ্চেন নাম্বার ওয়ানের এ করলাম কি এটা কিছুক্ষণ আগে, ফার্স্ট মলিকুলটা মানে এটাই ছিল, ফার্স্ট মলিকুল ওটাই ছিল, মলিকুলটার নাম কি টু মিথাইল বিউটেন, তাই তো, টু মিথাইল বিউটেন। কোশ্চেন নাম্বার ওয়ানের এ বুঝতে পারছিস, কোশ্চেন নাম্বার ওয়ানের বি করলাম, ওই যে পাশে এখন জল জল করছে দেখ, এই যে ওয়ানের বি, এই মলিকুলটা টু মিথাইল প্রপান টু অল, ওই যে কোশ্চেন নাম্বার ওয়ানের বি, অ্যান্সার না জানলে খাতায় লিখে রাখবি, এটা নতুন করে বলার কিছু নেই, এটুকু বোঝার মতো ম্যাচুরিটি তো চলে এসছে। কোশ্চেন নাম্বার ওয়ানের সি, কোশ্চেন নাম্বার ওয়ানের সিটা প্রিন্টিং মিস্টেক আছে, ওটা এইচগুলো না হবে না, যারা যারা চেষ্টা করেছিস তারা নাম্বার পাবি, যারা খাতা দেখলে তো বুঝতে পারবো না চেষ্টাকে করেছিস, চেষ্টা না করলে তো নাম্বার দেবো না। চল কোশ্চেন নাম্বার ওয়ানের সিটা একটু মডিফাই কর, ওটা হচ্ছে বেসিক্যালি এইটা হবে, এখানে না হাইড্রোজেনগুলো হবে না, কোশ্চেন নাম্বার একটু মডিফাই করেন, এখানে হাইড্রোজেনগুলো হবে না, করেছিস মডিফাই কোশ্চেন? চল তাহলে আমাকে এবার এটার অ্যান্সার দিবি, হয়ে গেছে, চল অ্যান্সার লেখা হয়ে গেছে, এবারে বলি এই মলিকুলটার নাম কী হবে, চল খাতা বার করেছিস লেখ এই মলিকুলটার নাম কী হবে বল,
चल एटा चेष्टा कर सी एच थ्री होल थ्री सी सी एच टू होल टू सी एच थ्री चेष्टा कर खाता है क्यों देखी ठीक है नाम टा बोल की होगे ठीक है नाम बोल की होगे চেষ্টা করেছিস দেখি কি চেষ্টা করলি আরে হবে না কেন দেখি কি চেষ্টা করেছিস ঠিক আছে কি চেষ্টা করলি দেখি শাগনিকা দিদি প্রে দেখি হ্যাঁ ঠিক আছে নামটা কি হবে চল আর 5 মিনিট পড়বো নমেনক্লেচার দেন ঢুকবো হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রিতে ইলেকট্রোলাইসিস বেসিক্যালি দেখ এখানে কি আছে সিএইচ থ্রি হোল থ্রি তারপরে সি তাহলে চলো ই কার্বনটা আঁকলাম এই তুই যখনই দেখবি দেখ সিএইচ থ্রি হোল থ্রি সি এটা বুঝে যাবো কি বলতো ওটা পাশের কার্বনের সাথে লাগবে আর কোনো অপশানই নেই অপশান আর থাকবেই না চল দিলাম তিনখানা সি এইচ থ্রি তারপরে দেখ আছে কি সি এইচ টু মানে ই কার্বনের সাথে সি এইচ টু লেগে আছে বুঝতে পারছিস তাহলে দিলাম ই কার্বনের সাথে সি এইচ টু দেখ এই সি এইচ টুর পরে কি আছে সি এইচ টু হোল টু তার মানে কি বলতো দুখানা সি এইচ টু আছে ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে কি বলেছি এগুলোর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিন্তু রুল নেই এগুলো কোনো রুল নেই যে আমি এখানে এখানে লাগাবো ওরকম কোনো রুল নেই দেখ সি এইচ টু আমি যদি এই কার্বনের সাথে ধর এদিকে একটা সি এইচ টু লাগাই এদিকে একখানা সি এইচ টু লাগাই সাপোজ লাগালাম তোর মনে হচ্ছে লাগালাম এই সি এইচ টুর সাথে এদিকে একটা সি এইচ টু দেখ এই যে একটা লাগালাম আর এদিকে একটা সি এইচ টু লাগিয়েছি তোর হাতে এখন একটা সি এইচ থ্রি আছে চল সি এইচ টুটাকে আমি লাগালাম হচ্ছে এখানে সাপোজ এটা করলাম এটা ধর করেছি ঠিক আছে এটা তোর পরীক্ষাতে আসবে না গ্যারান্টি দিয়ে বলছি এটা আসবে না আসলেই ফুট দিকেরগুলো আসবে তাই এখানে গিয়ে স্ট্রাকচারটা কমপ্লিট হয়েছে হয়নি কেন হয়নি কারণ এখানে একটা সি এইচ টু পড়ে আছে ফাঁকা যার একটা হাত ফাঁকা আছে এখনও এটা আমার কমপ্লিট স্ট্রাকচার নয় বুঝতে পারলি তো তার মানে কী হবে বলতো এই সি এইচ টুর সাথে দেখ পরের যে দুখানা সি এইচ টু ওটা কিন্তু আমার পরপর দুখানা সি এইচ টু আছে এইটা হবে হচ্ছে ওই জিনিসটা এই সি এইচ টুর সাথে দেখ পরপর দুখানা সি এইচ টু হয়েছে সি এইচ টু লিখলাম বুঝতে পারলি তারপরে কি তারপরে দেখ সি এইচ থ্রি এইটা হচ্ছে আমার অরিজিনাল স্ট্রাকচারটা হলো এটা আমার অরিজিনাল স্ট্রাকচার হয়েছে ক্লিয়ার এইবারে এটাকে আমি নমেনক্লেচার তো করতেই পারবো দেখ টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করি এটা কিন্তু কেউ সাবস্টিটিউয়েন্টই আছে শুধুমাত্র কোনো ফাংশনাল গ্রুপ নেই তাহলে দেখ এইটা হচ্ছে আমার লংগেস্ট এখান থেকে এখানে গেলাম এক দু নম্বরে দেখ দুখানা মিথাইল ঝুলছে তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় তাহলে মলিকুলটার নাম কি হবে 2.2 ডাইমিথাইল ছয় মানে হেক্স তাই তো তাহলে 2.2- ডাইমিথাইল হেক্সেন বুঝতে পেরেছিস দুখানা মিথাইল আছে দুটো ইকুয়েশন দুইয়ে আছে ওই জন্য 2.2 শুধু 2-ডাইমিথাইল লিখলে হবে না কিন্তু 2.2 দুটোর পজিশনে আলাদা করে মেনশন করতে হবে একখানা মিথাইল টুতে আরেকখানা মিথাইল টুতে হতেই পারতো ধর আজকে যদি এই মলিকুলটা হতো সাপোজ যদি এটা হতো ধর এরকম যদি হতো তাহলে দেখ তখন 2.3-ডাইমিথাইল হতো তখন এটাকে 2.3-ডাইমিথাইল লিখতে হতো ওই জন্য মিথাইলগুলোর পজিশন প্রত্যেকটা আলাদা করে বলতে হবে ওই জন্য 2.3 এটা হলে 2.3 হবে বুঝেছিস ক্লিয়ার চল লাস্ট মলিকুল এইটা কর তারপরে ঢুকছি চল ইলেকট্রোলাইসিস চল এটা কর লাস্ট আচ্ছা এটা করতে হবে না দাঁড়া
কঠিন হয়ে যাচ্ছে বড্ড, অত কঠিন আসবে না, এটা হয়তো চাইলে আসতে যদি পারে তো এটা আসবে, চল এনে এটা কর। সিএইচ থ্রি দেখতে পাচ্ছিস মলিকুলটা, এটা তো সোজা, সবচেয়ে সোজা, মানে যতগুলো বললাম দেখ দেখেও বোঝা যাচ্ছে হয়তো, এই সিএসসি গুলো কোথায় লাগবে দেখ দেখে বোঝা যাচ্ছে, হয়েছে না? হ্যাঁ হয়ে গেছে, ডাবল বন্ড দিচ্ছিস মাঝখানে দেখি, ওকে ঠিক আছে। মলিকুলটার নাম কি হবে? ঠিক আছে, নাম কি হচ্ছে বলতো? এক্স্যাক্টলি 2,3-ডাইমিথাইল বিউটেন, 2,3-ডাইমিথাইল বিউটেন। কীভাবে করলাম দেখ, বেসিক্যালি এই যে একদম সিম্পল, এটা দেখ এখানে তো দেখতে পাচ্ছি এখানে বন্ডগুলো দেখ দেওয়া আছে, তাহলে এই সিএসসির সাথে এই কার্বনের বন্ড দিলাম ভাই, সিএসসির সাথে লেগে আছে সিএইচ, হলো সিএইচ। আচ্ছা দেখ সিএইচের সাথে দেখ একখানা ব্র্যাকেট দিয়ে সিএসসি, তার মানে কি বলতো সিএইচের সাথেই সিএসসি লেগে আছে, এটা বুঝতে পাচ্ছি। আচ্ছা তোকে কিন্তু কখনো বন্ডগুলো কিন্তু কখনো ধোকা দেবে না, মানে কি বলতো এই যে বন্ড যে দেওয়া আছে এর মানে এই সিএসসির সাথে এই কার্বনেরই বন্ড, এই বন্ড মানে এরকম নয় যে এই সিএসসির সাথে এই কার্বনের বন্ড দেখানোচ্ছে এইটা দিয়ে, এটা না, এই দাগটা মানে পাশাপাশি দুখানা কার্বনের মাঝখানে বন্ড, হাইড্রোজেন কনটেক্সটে আসছে না এখানে, কারণ হাইড্রোজেন তো আমার কার্বনের সাথে লেগে আছে, বুঝতে পারছিস তো? দেখ এখানে এটার পরে দাগ দিয়ে এটা, তার মানে কি বলতো তার মানে হচ্ছে এই কার্বনের সাথে এই কার্বনটার বন্ড, বুঝলি, এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড, হাইড্রোজেনের সাথে কিন্তু বন্ড নয়, ক্লিয়ার? চল তার মানে দেখ দিলাম সিএইচপি সিএইচ, সিএইচের সাথে লেগে আছে সিএইচপি, আঁকলাম সিএইচপি, এই সিএইচের সাথে লাগলাম সিএইচপি আবার, আর ওদিকে হচ্ছে আমার সিএইচপি, এটা হচ্ছে আমার মলিকুলটা, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? মলিকুলটার নাম কি হবে আবার? 2,3-ডাইমিথাইল বিউটেন, 2,3-ডাইমিথাইল বিউটেন। কী হবে, এই যে লংগেস্ট চেন ভাই, 1, 2 দু নম্বরে একটা মিথাইল, 3 নম্বরে আর একটা মিথাইল, 4 নম্বরে শেষ হলো, লংগেস্ট চেনের চারখানা কার্বন, আর 2 আর 3 আছে মিথাইল, তাহলে 2,3-ডাইমিথাইল বিউটেন বোঝা গেছে। তাহলে আইপিসি নাম লেগেছে, এইভাবে দিলে মলিকুলগুলো পারবো করতে, পারবো তো? চল এবারে খাতা বার কর, আমরা ঢুকবো হচ্ছে ইলেকট্রোলাইসিসে।